করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বুয়েটের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগের ঘোষণা অনুযায়ী বুয়েটের প্রথম বর্ষের ভর্তির জন্য 30 জুন ও আগামী 1 জুলাই প্রাথমিক বাছাই এবং 10 জুলাই চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার জানান, লকডাউনের কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে, কারণ এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসতে পারবে না।